আমরা পঞ্চম যেই শিক্ষাটি এখানে নিতে চাই সেটা শারীরিক শিক্ষা নয়, আমরা একটু আঁচ করাতে চাই বা বলতে পারেন মানুষকে একটু বলতে চাই, সেটি হলো এই যে ঘটনাটি ঘটেছে এটা পুরোপুরি অলৌকিক ঘটনা। এই ঘটনা মানুষের বর্তমান ঘটনার সাথে কোনো ক্যাচ করা বিবেক দিয়ে যাচাই বাছাই করা যাবে না। এই ঘটনায় যে জিনিসটি প্রমাণিত হচ্ছে সেটা হলো যে আকাশ সাতটি আছে, ওইটি আকাশ আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা, আর ওই আকাশের নিচেই যে আকাশ দেখতে পাচ্ছি সেই আকাশের নিচেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে নিয়ে সায়েন্স বিজ্ঞান এখনো ঘোরাফেরা করছে ও রিসার্চ করছে। কিন্তু ইসলাম বলছে যে এটা তো প্রথম আকাশ এবং তার নিচের ব্যাপার, এরকম আরো কয়টা আছে উপরে, আরো ছয়টা আছে। তাহলে সায়েন্স কতখানি উন্নতি করেছে এবং এ সকল কিছুর উন্নতি করতে হলে আর কি প্রয়োজন আছে, এটা একটু চিন্তার প্রয়োজন। সেই কারণেই আমি বলছিলাম যে শারীরিক মাসালা নয়, তবে চিন্তা করার অবশ্যই কি আছে, প্রয়োজন আছে।